নৌবাহিনী প্রধান মোহাম্মদ শাহিন ইকবালকে অ্যাডমিরাল র্যাঙ্কের ব্যাচ পড়ানো হয়েছে। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক অনুষ্ঠানে এই ব্যাচ পড়িয়ে দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত নতুন নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র্যাঙ্কের ব্যাচ পড়িয়ে দেন। ব্যাচ পড়ানোর পর সরকার প্রধান নৌবাহিনী প্রধানের সাফল্য কামনা করেন এবং দায়িত্ব পালনের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এই আয়োজনে আর্মড ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।